হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশানটি বেরিয়েছে দ্য ইউনিভার্সিটি অব বার্ডওয়ানের পক্ষ থেকে। এখানে আপনাদের 5টি বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন মোড রয়েছে অফলাইনের মাধ্যমে। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এটি হচ্ছে এই নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 8ই সেপ্টেম্বর। তো চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। তো এখানে প্রথম পোস্ট রয়েছে টেকনিক্যাল অফিসার 3, ভ্যাকেন্সি রয়েছে 1টি। এই পোস্টের জন্য স্যালারি আপনারা পেয়ে যাবেন পে লেভেল 14 অনুযায়ী। আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আপনাদের বিএসসি এবং এমএসসি করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে, অথবা আপনাদের বিটেক অথবা এমটেক করা থাকতে হবে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে। এর সাথে আপনাদের পিএইচডি করা থাকতে হবে এবং বয়সসীমা এখানে চাওয়া হয়েছে আপনাদের মিনিমাম 40 বছর পর্যন্ত। এর সাথে আপনাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে 15 বছরের। নেক্সট পোস্ট রয়েছে টেকনিক্যাল অফিসার 1, ভ্যাকেন্সি রয়েছে 1টি। এই পোস্টের জন্য আপনারা স্যালারি পেয়ে যাবেন পে লেভেল 10 অনুযায়ী এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আপনাদের বিএসসি এবং এমএসসি করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে, অথবা আপনাদের বিটেক এবং এমটেক করা থাকতে হবে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে। এর সাথে আপনাদের অ্যাটলিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বয়সসীমা এখানে চাওয়া হয়েছে মিনিমাম 30 বছর। নেক্সট পোস্ট রয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ভ্যাকেন্সি রয়েছে 1টি। এই পোস্টের জন্য স্যালারি আপনারা পেয়ে যাবেন পে লেভেল 12 অনুযায়ী এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আপনাদের বিএসসি এবং এমএসসি করা থাকতে হবে ফিজিক্স উইথ ইলেকট্রনিক্স নিয়ে, অথবা আপনাদের বিটেক অথবা এমটেক করা থাকতে হবে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে। এখানে আরও ডিসিপ্লিন দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এর সাথে আপনাদের পিএইচডি করা থাকতে হবে, বয়সসীমা এখানে চাওয়া হয়েছে মিনিমাম 35 বছর। আপনাদের এর সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে 10 বছরের। নেক্সট পোস্ট রয়েছে কোঅর্ডিনেটর, ভ্যাকেন্সি রয়েছে 1টি। এই পোস্টের জন্য আপনারা স্যালারি পেয়ে যাবেন পে লেভেল 10 অনুযায়ী এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে। এর সাথে আপনাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বয়সসীমা এখানে চাওয়া হয়েছে মিনিমাম 30 বছর পর্যন্ত। প্রজেক্ট অফিসার পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং স্যালারি আপনারা পেয়ে যাবেন পে লেভেল 10 অনুযায়ী। আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সোশ্যাল সায়েন্স অথবা এডুকেশান নিয়ে। এর সাথে আপনাদের এমফিল অথবা পিএইচডি করা থাকতে হবে সোশ্যাল সায়েন্স অথবা এডুকেশান নিয়ে। বয়সসীমা এখানে চাওয়া হয়েছে মিনিমাম 30 বছর। তো এই ছিল পোস্ট ওয়াইজ আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, কি বয়সসীমা চাওয়া হয়েছে তার ডিটেলস। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা এই পয়েন্টসগুলি অবশ্যই একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে। এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশন কিভাবে হবে। তো আপনাদের সিলেকশন হবে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে, এখানে আপনাদের কোনো রিটেন এক্সাম হবে না। এখানে আপনাদের প্রথমে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, 1 বছর পরে আপনাদের সার্ভিস কনফার্ম হয়ে যাবে। অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমে পে করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি পে করার ডিটেলস দেওয়া রয়েছে। পে লেভেল 14-এর জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 1500 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 1000 টাকা। এবং পে লেভেল 10 ও পে লেভেল 12 পোস্টের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 1000 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা। এখানে ব্যাংক ডিটেলস দেওয়া রয়েছে, এই অ্যাকাউন্ট নম্বরে আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি পে করার পর আপনারা অবশ্যই রিসিপ্টটি আপনাদের কাছে রেখে দেবেন, কারণ এই রিসিপ্টটি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পাঠিয়ে দিতে হবে। তো চলুন এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এই নোটিফিকেশানের শেষে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এখানে 2টি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, 1টি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অফিসার পোস্টের জন্য এবং অপর অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে কোঅর্ডিনেটর পোস্ট এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পোস্টের জন্য। তো আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই হিসাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এ4 সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নেবেন এবং তারপর নিজের হাতে ফর্মটিকে ফিল আপ করে নেবেন। এরপর আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আপনাদের 2 কপি করে পাঠিয়ে দিতে হবে।
এরপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত ডকুমেন্টস এবং আপনারা যে অ্যাপ্লিকেশন ফি পে করেছেন তার রিসিপ্ট একটি এনভেলপের মধ্যে ভরে নেবেন। তারপর আপনারা অবশ্যই এনভেলপের ওপর লিখে দিতে ভুলবেন না আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। এরপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। ঠিকানাটি হচ্ছে অফিস অব দ্য রেজিস্ট্রার, দ্য ইউনিভার্সিটি অব বার্ডওয়ান, গোল্ডেন জুবলি বিল্ডিং, নার্স কোয়ার্টার মোড়, পূর্ব বর্ধমান, 713-104, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানো অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পৌঁছে যাওয়ার লাস্ট ডেট রয়েছে 18 অক্টোবর পর্যন্ত। আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাতে পারবেন কুরিয়ার অথবা রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে। এছাড়াও আপনারা নিজে এই ঠিকানায় গিয়েও অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবেন। এরপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের ওপর ভিত্তি করে শর্টলিস্টেড করা হবে, শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে ইন্টারভিউর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।